হাই, ঈদ মুবারক সবাইকে। কেমন আছেন সবাই? এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের দিনের ভিডিও। আমি 4টায় বের হয়ে আমার খালামণিদের বাসায় যাচ্ছিলাম, কারণ হচ্ছে আমার খালাতো বোনের সাথে ঘোরার প্ল্যান ছিল 1 মাস আগে থেকে। তো আমি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাই, আর যেয়ে দেখি আমার আপু এখনও রেডি হচ্ছে। আমাদের বের হওয়ার কথাই ছিল হচ্ছে 4টায়, কিন্তু লেট হয়ে যায়, বের হতে আরও অনেক সময় লেগে যায়। তো সে হচ্ছে জিনিসপত্র খুঁজেই পায় না যে কোনটা কোথায় রাখছে, এই জন্য আরও লেট হয়েছে এবং আমাদের ওইখান থেকে বের হতে হতে একদম 5:30টার মতো বেজে গিয়েছে। আর ফাইনালি হচ্ছে আমরা বের হয়েছি। আসলে আমাদের গন্তব্যস্থানটা হচ্ছে অনেক দূরে, আমরা অনেক দূরে যাব। অলরেডি তো আমাদের লেট হয়েই গেছে, তার উপর বের হয়ে দেখি রিকশালাম আমাদের প্রচুর দাম, তার উপর বৃষ্টি পড়তেছিল। আমরা একদম ফাঁকা রোড পেয়েছিলাম, এটা ভালো ছিল যে একদম ফাঁকা রোডে আমরা যাচ্ছিলাম। প্রচুর বাতাস ছিল, আর বাতাসের জন্য হচ্ছে আমরা দুজন ক্যামেরার সামনে আসতেই পারছিলাম না, কারণ একদম চুল এলোমেলো হচ্ছিল, তারপর জামা কাপড় ঠিক ছিল না, তো এই জন্য হচ্ছে বেশি একটা ভিডিও করা হয়নি। তবে প্রচুর বাতাস ছিল আর প্রচুর ধুলাবালি ছিল। তার উপর এখানে আরও একটা কাহিনী হয় কি, যে আমাদের রিকশাওয়ালা মামা যে রাস্তা চিনে না, এটা আমরা জানতাম না, আর উনি আমাকে বলে নাই। তো উনি আসলে রং রোডে রং রাস্তা দিয়ে কোথায় কোথায় নিয়ে যাচ্ছিল আমরা জানি না, তবে উনি মানুষদেরকে জিজ্ঞেস করতেছিল যে আমরা যেখানে যাবো এই রাস্তাটা কোথায়। তো ফাইনালি হচ্ছে আমরা 1 ঘন্টা পর পৌঁছেছিলাম আমাদের গন্তব্যস্থানে, আর যেয়ে দেখি যে প্রচুর মানুষ, প্রচুর ভিড়, কোথাও দাঁড়ানো যাচ্ছে না, বসা যাচ্ছে না, তাদের চেয়ার টেবিল পর্যন্ত শর্ট পড়ে গিয়েছিল, মানে এত মানুষ ছিল। আমরা ভিডিও করতে পারছিলাম না, পিকচারও তুলতে পারছিলাম না, কারণ আমাদের আশেপাশে এত মানুষ ছিল যে ফোনের সাথে এসে এসে ধাক্কা খাচ্ছিল, এরকম একটা ব্যাপার। তারপর মেনু কার্ডে দেখলাম যে আমরা যে খাবারটা খাবো ওই খাবারটাই হচ্ছে নাই, তো আমাদের কিচ্ছু করার ছিল না। তারপর আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে যাই, বেশিক্ষণ আমরা থাকি না। তবে আবার যেই খাবারটা আমরা খাবো ওইখানেও নাকি 1 ঘন্টা আবার লেট হবে, তো এই জন্য আমরা ওইখানে না বসে বের হয়ে যাই। বের হয়ে আমরা ওইখানে আরও অনেকগুলো ক্যাফ ছিল, অন্য অন্য ক্যাফে আমরা ট্রাই করি, আসলে দেখছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপর এইখানে হচ্ছে এই যে ইষ্টি কুটুম নামে যে ক্যাফটা, এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা ক্যাফ, আমি বেশিরভাগ সময় এখানে একা একা টাইম স্পেন্ড করতে চলে আসি। তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে এই একটা ক্যাফই বাকি ছিল, স্বপ্ন ক্যাফ, এইটার মধ্যে আমি আসছিলাম। এইটা অনেক সুন্দর ছিল, মানে এত মানুষ ছিল না, কিন্তু ঈদের জন্য এটার মধ্যে দেখি এত মানুষ, তারপরে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, মানে এমনিই তো গরম, তার উপরে মানুষজন, তারপরে খাবার পছন্দ হচ্ছিল না, সব মিলিয়ে একদম যাতা অবস্থা। এখান থেকে আমরা বের হয়ে যাই, মানে জাস্ট চেক করে, পরে দেখি যে না অবস্থা বেশি ভালো না, তো আমরা বের হই। আর ফাইনালি হচ্ছে আমরা ডিসাইড করি যে আমরা ফুচকাই খাবো, তো বাহিরে আমরা ফুটপাথ থেকে ফুচকাই খেলাম, আমাদের আর কিছু করার ছিল না। তারপরে এইখানে হচ্ছে অনেক সুন্দর একটা জিনিস আমি দেখতে পাই, সেটা হচ্ছে চুড়ি। তারপরে বললাম যে চলো আমরা একটু চুড়ি কিনি, কিন্তু আপু কিনলো না আর আমারও কেনা হলো না। আর এইখানের ভিউটা সুন্দর ছিল, মানে চারদিকে ক্যাফ ছিল, তো একদম লাইটিংয়ে সুন্দর ছিল, অনেক সুন্দর লাগছিল। তারপর হচ্ছে আপুকে বললাম চলো আমরা লাভ বানাই, তবে ট্রাস্ট মি, লাভ বানাতে যে এখানে ফুচকাও হয়ে গিয়েছে আর এখান থেকে 10 মিনিটও চলে গিয়েছে, তারপর আমাদের প্রপারলি লাভটা বানানো হয় নাই। এখানে আরও একটা প্রবলেম হয়ে যায় যে আমাদের ফুচকায় অনেক বেশি জাল হয়ে যায়, উনি বোম্বাই মরিচ দিয়ে আমাদের ফুচকাটা বানিয়ে দিছে। তারপরে হচ্ছে আমরা কোনো মতো ফুচকাটা খেয়ে ওইখান থেকে বের হই, বের হয়ে দেখি যে একদম সম্পূর্ণ এলাকার কারেন্ট চলে গিয়েছে, তবে অন্ধকারে রাস্তাঘাট অনেক সুন্দর লাগছিল। অনেক কষ্ট করে একটা গাড়ি পাই আমরা, আর গাড়ি নিয়ে হচ্ছে আমরা রওনা দিয়ে দেই, আর আপু এখান থেকে আপুর বাসায় চলে যায় আর আমি হচ্ছে আমার বাসায় চলে আসি। তো এটাই ছিল আমার ঈদের দিন। ঈদের পরের দিন নিয়ে আমার আরও একটা ভিডিও আপলোড করা হবে, তো দেখা হবে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।